আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিভার্সিটি ইংলিশ বিডি। ইউনিভার্সিটি ইংলিশ বিডিয়ে আপনাদের অনেকগুলো ভিডিওর রিকোয়েস্ট রয়েছে। আপনাদের এই রিকোয়েস্টগুলো আমরা গ্র্যাজুয়ালি আপলোড করার চেষ্টা করব। এই আপনাদের রিকোয়েস্ট থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাথানিয়াল হথর্নের বিখ্যাত নভেল দ্য স্কারলেট লেটার। নাথানিয়াল হথর্ন, তিনি আমেরিকার একজন বিখ্যাত রাইটার। তার জন্ম হচ্ছে ম্যাসাচুসেটস এর সেলিম শহরে 1804 সালে জন্মগ্রহণ করেন। আর তার এই বিখ্যাত দ্য স্কারলেট লেটারটি প্রকাশিত হয় 1850 সালে। স্কারলেট লেটার মানেটা কি? স্কারলেট লেটার হচ্ছে রক্তিম, মানে লাল অক্ষর। এই স্কারলেট লেটার নভেলটি আমরা যেন সুন্দরভাবে বুঝতে পারি সেজন্যে এই নভেলের ক্যারেক্টারগুলো, মানে চরিত্রগুলো আগে আমরা আলোচনা করে নেব, যাতে করে আমাদের এই নভেলটি বুঝতে খুবই সুবিধা হয়। তো চলে যাচ্ছি ক্যারেক্টার লিস্টে। ক্যারেক্টার লিস্টে আমরা যাকে প্রথমেই পাব তার নাম হচ্ছে হেস্টার প্রিনি। হেস্টার প্রিনি হচ্ছে এই নভেলের প্রোটাগনিস্ট, ওয়ারার অফ স্কারলেট লেটার, যার পক্ষে রক্তিম এ অক্ষরটি ধারণ করেছিলেন তার পানিশমেন্ট হিসাবে। তার পানিশমেন্টটা কী ছিল সেটা আমরা পরবর্তীতে জানব। এবং আমাদের পরবর্তী যে ক্যারেক্টার সেটা হচ্ছে আর্থার ডিমসডেল। আর্থার ডিমসডেল হচ্ছে এই যে হেস্টার প্রিনি, তার সাথে অনৈতিক সম্পর্ক ছিল, যার জন্য তাদের একটি বেবি হয়েছে, নাম হচ্ছে পার্ল। তিনি একজন ধর্মযাজক মিনিস্টার। এবং আমরা আরেকটি চরিত্র খুঁজে পাবো, সেটা হচ্ছে চিলিংওয়ার্থ, রজার চিলিংওয়ার্থ। তিনি হচ্ছেন এই হেস্টার প্রিনির প্রাক্তন স্বামী, যিনি দু বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছে। এবং পরবর্তীতে আমরা আরেকটা ক্যারেক্টার খুঁজে পাব, গভর্নর বিলিংহাম, যিনি ওই বোস্টনের গভর্নর, ফার্মার গভর্নর, এবং তার বোন মিস্ট্রেস হিবিন্স। এবং আরেকটি চরিত্র খুঁজে পাবো, সেটা হচ্ছে মিস্টার উইলসন, যিনি একজন ধর্মযাজক, তিনি ওই বোস্টন শহরে ওইখানে গভর্নর ওইখানেই থাকেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে পার্ল। আসলে পার্লটা কি? পার্লটা হচ্ছে এই ডিমসডেল এবং হেস্টার প্রিনির যে অনৈতিক সম্পর্ক, যার ফল হচ্ছে এই পার্ল। তো ক্যারেক্টার বর্ণনার পরেই আমরা চলে যাচ্ছি স্কারলেট লেটারের মূল আলোচনায়। আসলে স্কারলেট লেটার এই যে নভেলটা, এটার একটা ছোট্ট ঘটনা রয়েছে। সেটা হচ্ছে যখন এই নাথানিয়াল হথর্ন সালেমের একটি কাস্টম হাউসে জব করতেন, তখন ওই কাস্টম হাউসের কাগজপত্র যে তিনি যখন ঘাটাঘাটি করছিলেন, তখন তিনি হঠাৎ করে দেখলেন যে একটি লাল কাপড়ের মধ্যে কিছু কাগজপত্র, মানে লেখা কাগজপত্র রয়েছে। তো তিনি অবাক হলেন যে লাল কাপড় দিয়ে এটা বাঁধা, এবং ইভেন এই সেটার উপর একটি লাল অক্ষর এ রয়েছে। তিনি এটা দেখে খুবই অবাক হলেন। এবং তারপর তিনি রহস্য উদ্ঘাটন করার জন্য তিনি এই কাপড়ের বাঁধা যে ছোট প্যাকেটে ছিল তিনি সেটা খুললেন। খোলার পর তিনি দেখলেন সেখানে একজন ব্যক্তি, তিনি কিছু লেখা লিখেছেন, এবং ওই ব্যক্তিটি ছিল ওই অফিসেরই সার্ভিয়র। মানে এই নাথানিয়াল হথর্ন যেমন ওই কাস্টম হাউসের একজন সার্ভিয়র, তার যে পুরাতন একজন সার্ভিয়র ছিল জোনাথন পিউ, তিনি এই লেখাগুলো লিখে গিয়েছেন। এবং তিনি লেখাগুলো লিখে গিয়েছেন অন্য একটি বৃদ্ধের জবানি ধরে, এবং সেই লেখাটা ছিল একজন মহিলা সম্পর্কে, যার নাম হচ্ছে হেস্টার প্রিনি। মূলত এই লেখাটা হচ্ছে হেস্টার প্রিনির আত্মজীবনী। তারপর সেখান থেকেই তিনি ইন্সপায়ার্ড হয়ে সেই লেখাটাকে এই নভেলে রূপান্তরিত করেছেন। মূলত এই নভেলের ঘটনাটা শুরু হয় একটি জেলখানার সামনে থেকে, যেখানে একটি শাস্তি মঞ্চ রয়েছে, স্ক্যাফোল্ড রয়েছে। সেখান থেকে উৎসুক জনতা সবাই দাঁড়িয়ে আছে, মানুষের ভিড় চারদিকে, মানুষ আর মানুষের শাস্তি মঞ্চকে ঘিরে, যে আসলে কী ঘটতে যাচ্ছে এই শাস্তি মঞ্চে সেটা তারা দেখবে। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ওই হেস্টার প্রিনি এবং ডিমসডেলের যে অনৈতিক সম্পর্কের কারণে একটি বেবি জন্ম হয়েছে পার্ল নামে, সেই যে তার অপকর্ম অ্যাডাল্টরি, সেই অ্যাডাল্টরির জন্য এই হেস্টার প্রিনিকে শাস্তি দেওয়া হবে। তো সেখানে যারা গভর্নর
এবং যে যাজকরা যারা ছিল, মিনিস্ট্রি যারা ছিল, সবাই সেখানে উপস্থিত। হ্যাস্টারপিনির সাথে যখন এই ডিমসডেলের সম্পর্ক ছিল, তখন যখন এই হ্যাস্টারপিনির বেবি কনসিভ হলো, ঠিক তখনই এই শাস্তির জন্য তাকে জেলে পুরে দেওয়া হলো এবং জেলের ভিতরে সেই পার্লের জন্ম হলো এবং তাকে এখন শাস্তি মঞ্চে নিয়ে আসা হচ্ছে জনতাকে দেখানোর জন্য। যখন এই হ্যাস্টারপিনি এই জেলখানার দরজা খুলে সে এই শাস্তি মঞ্চে এসে দাঁড়ালো, তখন বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করলো, যে কেউ পজিটিভ করছে, কেউ নেগেটিভ করছে, এরকম। বিচারটা হচ্ছে হ্যাস্টারপিনি এবং ডিমসডেলের মধ্যকার যে অনৈতিক সম্পর্ক সেটার বিচার। কিন্তু জনতা, উৎসুক জনতা এবং গভর্নর যারা ছিল তারা কেউই কিন্তু এই ডিমসডেল সম্পর্কে জানে না যে আসলে ডিমসডেলের সাথে তার সম্পর্কটা ছিল। ইভেন এই হ্যাস্টারপিনি কখনো কাউকে এই বিষয়টা বলেনি, তাকে অনেকবার জিজ্ঞেস করার পরও সে এই বিষয়টি স্বীকার যায়নি। তো হ্যাস্টারপিনিকে এই শাস্তি মঞ্চে স্কাফোল্ডে 3 ঘন্টা দাঁড় করে রাখা হলো এবং সবাই তাকে পর্যবেক্ষণ করলো, সবাই তাকে দেখলো এবং বিভিন্ন ধরনের মন্তব্য করলো। কেউ একজন মন্তব্য করলো যে মহিলাটা, মানে হ্যাস্টারপিনি, সে তার বাচ্চাকে পার্লকে বুকে জড়িয়ে আছে, আসলে তার বক্ষের উপরে যে লাল বর্ণটা রয়েছে যা শাস্তি হিসাবে সেটা দেখা যাচ্ছে না। তো একজন যখন কমেন্ট করলো, সে পার্লকে একটু সরিয়ে তারপর তার বক্ষবরণ উন্মুক্ত করে দিল যাতে সবাই সেই অক্ষরটি দেখতে পারে। আসলে এই হ্যাস্টারপিনির যে বিচারটা হয়েছে, যে তাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে যে সে সবসময় এই লাল লেটারটি তার বক্ষে ধারণ করে চলবে, এই বিচারটির ভার পড়েছিল সেই ডিমসডেলের উপর। সেই ডিমসডেলই এই বিচারটা করেছিল, এই সিদ্ধান্তটা দিয়েছিল। যখন এই হ্যাস্টারপিনি শাস্তি মঞ্চে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করে দেখলো যে কেউ একজন অবাক চোখে তাকে দেখছে। তো একটু পরে সে চিনতে পারলো যে এটা তো সেই লোক, মানে হচ্ছে তার প্রাক্তন যে স্বামী চিলিংওয়ার্থ, সেই। তো চিলিংওয়ার্থ যখন এই শাস্তি মঞ্চের এখানে ঢুকলো, সে জনতাকে জিজ্ঞেস করতে লাগলো যে আসলে সেখানে কী হয়েছে, এখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে, যে আসলে কেন। সে নিজেকে চিলিংওয়ার্থ নামে পরিচয় দিল এবং যে উৎসুক জনতা যারা ছিল তারা বললো যে এই মহিলাটি পাপ করেছে, অ্যাডাল্ট্রি করেছে, যার কারণে একটি বেবি হয়েছে, এখানে তাকে শাস্তি মঞ্চ এখানে দাঁড় করানো হয়েছে। এবং যখন এই হ্যাস্টারপিনি চিলিংওয়ার্থকে দেখতে পেল এবং সে খুবই অবাক হলো এবং কিছু একটা বলতে চাইলো যে কী করবে না না করবে, তখন এই চিলিংওয়ার্থ সে তার মুখে হাত দিয়ে এভাবে বলল যে না, তুমি কোনো সাউন্ড করবে না, তুমি ওইভাবে থাকো। তারপর তাকে সেখানে আবার তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো এবং এই জেলখানায় থাকাকালীন সময়ে পার্ল কিছুটা অসুস্থ হয়ে পড়লো, সে দিন দিন অসুস্থ হয়ে পড়লো। তখন এই পার্লের চিকিৎসার জন্য চিলিংওয়ার্থকে ডাকা হলো। যে চিলিংওয়ার্থকে কেন ডাকা হলো, কারণ চিলিংওয়ার্থ যখন তার এই হ্যাস্টারপিনিকে ছেড়ে চলে গিয়েছিল, সে গিয়ে যোগ দেয় রেড ইন্ডিয়ানদের সাথে, জঙ্গলে যারা ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করে, তাদের সাথে যোগ দিয়ে সে 2 বছর এই ভেষজ উদ্ভিদের উপর পাণ্ডিত্য অর্জন করে এবং সে একজন ভালো চিকিৎসক হয়ে যায়। সেই সুবাদে যখন পার্ল অসুস্থ হলো এবং একটু অসুস্থতা বেড়েই চলেছে, তখন চিলিংওয়ার্থ বলল যে আমি তার চিকিৎসা করতে চাই। তখন সেখানে গভর্নররা ছিল, তারাও বললো যে হ্যাঁ, চিলিংওয়ার্থ তার চিকিৎসা করবে। কিন্তু হ্যাস্টারপিনি বললো না, সে চিকিৎসা করতে পারবে না, কেন, সে যদি চিকিৎসা করে তাহলে সে এই পার্লকে মেরে ফেলবে। তখন চিলিংওয়ার্থ হ্যাস্টারপিনিকে বলল যে তুমি যেটা পাপ করেছো সেটার শাস্তি তো তুমি পেয়েছো, এখানে বাচ্চা তো কোনো অপরাধ করেনি, তার কোনো তো কোনো অপরাধ নেই, তাকে কেন আমি হত্যা করব, তার দোষ কি। যখন এই কথা বললো তখন হ্যাস্টারপিনি সে রাজি হলো এবং পার্লকে সে সুস্থ করে ফেললো। পরবর্তীতে এই হ্যাস্টারপিনি যখন জেলখানা থেকে ছাড়া পেয়ে বাহিরে বের হলো, তখন সে বুঝতে পারলো যে জীবনটা আসলে কত কঠিন। সে নিজের ভিতরে, তার ভিতরে একটা লজ্জা কাজ করলো যে সে কীভাবে এই শহরে থাকবে। সে অন্য কোনো জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু পরক্ষণে সে সিদ্ধান্ত নিল যে না, সেই শহর ছেড়ে যাবে না, কারণ হচ্ছে যে যে ডিমসডেল তার যে লাভার সে এখানে আছে, তাকে ছেড়ে সে এখান থেকে কেন যাবে। তার সিদ্ধান্ত নিয়ে সে এই বোস্টন শহরের কাছেই একটি পাহাড়ি এলাকায় কুটির নিল, কুটির নিয়ে সেখানে সে বসবাস করতে লাগলো। এবং একটি বিষয় সেটা হচ্ছে যে এই হ্যাস্টারপিনি সে খুবই সুন্দর সূচিকার্য জানত, সে খুবই হাতের সেলাইয়ের কাজ পারত এবং তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। এই হ্যাস্টারপিনি তার কন্যা পার্লকে নিয়ে সে কুটিরে বসবাস করতে লাগলো এবং বিভিন্ন জায়গায় যে সূচিকার্যগুলো সেগুলো করতে লাগলো এবং মানুষের যে সেবা সেটাও তিনি করতে লাগলেন। তিনি
কার কোন জায়গায় কী হচ্ছে, কার কী সমস্যা, সে তিনি এগুলো দেখতে লাগলেন এবং আস্তে আস্তে তিনি একজন পপুলার ব্যক্তি হয়ে গেলেন সেই এলাকায়, যে যে কারো বিপদে আপদে তিনি পাশে থাকেন, সেবা করেন। তার বক্ষে যে এরকম একটা কলঙ্ক এই লেটার রয়েছে, তিনি এটা ভুলে গিয়েছিলেন। তিনি অবশ্য মনে করেন যে এই লেটারটা হচ্ছে তার ইন্সপায়ারেশন, তিনি এটা কখনোই খুলবেন না, কারণ এটা বারবার তাকে মনে করিয়ে দেয় তার যে ওই পাপের কথা। এটা যতক্ষণ থাকবে তিনি পাপ মুক্ত থাকবেন। এভাবে চলতে লাগলো তাদের দিন। তো কিছুদিন পর এই হেস্টারপিনি এবং পার্ল তারা দুজন গভর্নর বিলিংহামের কাছে গেল। অবশ্য সেখানে যাওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই গভর্নর বিলিংহাম সেও জানতো যে এই হেস্টারপিনি খুব ভালো সূচিকার্য জানে এবং তাকে একটি দস্তানা দিয়েছিল সূচিকার্য করার জন্য। এবং এই দস্তানা নিয়ে তিনি ওই গভর্নরের কাছে গেলেন এবং গভর্নরের কাছে যাওয়ার পর তিনি একটা বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন হলেন। সেই বিষয়টা হচ্ছে গভর্নর এই হেস্টারপিনকে বলছিল যে পার্লকে তার সাথে রাখা যাবে না। কেন? কারণ হচ্ছে হেস্টারপিনি সে পাপি, সে যেহেতু পাপি তার সাথে যদি তার মেয়ে পার্ল থাকে তাহলে সেও পাপি হয়ে যাবে, সে নষ্ট হয়ে যাবে। তাই বিলিংহাম চাচ্ছেন যে এই নিষ্পাপ শিশুটিকে অন্য কোনো ভালো পরিবারে লালিত পালিত হবে এবং সে খুব সুন্দর একটি পবিত্র মেয়ে হিসাবে গড়ে উঠবে। তো এই বিষয়টা চিলিংওয়ার্থ সে এটা সাই দিচ্ছিল, কিন্তু হেস্টারপিনি বলল যে না, সে আমার মেয়ে, তার দেখাশোনার দায়িত্ব আমি করব, কারণ সে যদি চলে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকব। অবশ্য এই কথাই ডিমস্টেলও সাই দিল যে না, ঠিক আছে, তার মেয়ে নিয়ে সে থাক। তখন পার্ল এবং হেস্টার তারা তাদের কুটিরে চলে আসলো। অবশ্য এই বিলিংহামের কাছে যখন হেস্টার, প্রিনি এবং পার্ল গেলেন, তখন উইলসন যে যাজক ছিল সে পার্লকে জিজ্ঞেস করেছিল যে তোমার বাবাকে। তখন এই পার্লের বিচক্ষণতার প্রমাণ পাওয়া যায় যে ছোট্ট শিশুটি কতটুকু বিচক্ষণ, কতটুকু ইন্টেলিজেন্ট। সে উত্তর দিয়েছিল যে আমি আমার মা হতে জন্মগ্রহণ করেছি আর আমার মা আমাকে তুলে এনেছেন সেই যে গোলাপ বাগান রয়েছে, গোলাপের ঝাড় রয়েছে সেখান থেকে তুলে এনেছেন, এবং এটা প্রস্ফুটিত হয়েছিল সে জেলখানার সামনে। তো এই কথা শুনে তারা খুবই আশ্চর্যিত হলো যে একটি ছোট্ট বাচ্চা এত সুন্দর, এত বিচক্ষণ একটি অ্যান্সার দিতে পারে। আর এদিকে ডিমস্টেল কিছুটা অসুস্থ হয়ে পড়ছিল, তার শরীর দিন দিন অসুস্থের দিকে যাচ্ছিল এবং তিনি দুর্বল হয়ে যাচ্ছিলেন, এবং এই জন্যে চিলিংওয়ার্থকে নিয়োগ করা হলো এই ডিমস্টেলকে সুস্থ করে তোলার জন্য। এবং এই চিলিংওয়ার্থ বিভিন্ন জায়গা থেকে লতা পাতা সংগ্রহ করে তাকে সুস্থ করার কাজে তিনি লেগে গেলেন। কিন্তু প্রকৃতপক্ষে চিলিংওয়ার্থ তাকে চিকিৎসা করাচ্ছে না, বরং তার যে শয়তানি দুটি চোখ, সেই দুটি চোখ সবসময় ডিমস্টেলকে লক্ষ্য করে। কারণ হচ্ছে সে তার ওয়াইফের সাথে, সে সন্দেহ করছে যে ডিমস্টেল তার ওয়াইফের সাথে এই অ্যাডাল্টি করেছে, এই অনৈতিক কাজটা করেছে। তিনি তার উপর প্রতিশোধ নেবেন এবং এই রহস্য তিনি উদ্ঘাটন করবেন। আসলে এই বিষয়টি ডিমস্টেল জানে না, সেটা শুধু ওই চিলিংওয়ার্থই জানে। এবং ডিমস্টেল এটাও জানে না যে হেস্টারপিনির হাজব্যান্ড হচ্ছে এই চিলিংওয়ার্থ। ডিমস্টেলের মনের ভিতরে সবসময় একটি কষ্ট কাজ করত যে এই হেস্টারপিনি তাদের দুজনের পাপকর্মের কারণে শুধু হেস্টারপিনি কষ্ট পাচ্ছে এবং তার যে বক্ষের উপর লাল বর্ণটি ধারণ করে কলঙ্কিত হচ্ছে, এই জন্যে তিনি নিজেও কষ্ট পেতেন এবং মনের ভিতরে তিনি কষ্টগুলো ভিতরে আগলে রাখতেন। এক সময় যে চিলিংওয়ার্থ তাকে বলল যে তার উপর অশুভ ছায়া পড়েছে এবং তার কোনো একটা কিছু হয়েছে যার কারণে তার মনের ভিতরে অনেক কষ্ট এবং শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। সেটা অবশ্যই সত্যি ছিল যে আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাচ্ছে এবং তার মনের ভিতরে একটি কষ্ট জমা হয়ে আছে। তো সে ডিমস্টেলকে বলল যে তার এই কষ্টটা, তার যে মনের কথাগুলো, সেগুলো বলে দেওয়া প্রয়োজন, না হলে সেই কষ্ট থেকে কখনোই উদ্ধার পাবে না। এটা নিয়ে ডিমস্টেল খুবই চিন্তায় পড়ে গেল যে সে কী করবে না না করবে, আর এভাবেই তাদের দিনগুলো কাটছিল। বন্ধুরা, আমাদের ভিডিও অনেক বেশি লং হওয়ার কারণে আমরা এটাকে দুটি পার্টে বিভক্ত করেছি। তো সেকেন্ড পার্টে আমরা বাকি অংশটুকু আমরা জানব। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সেকেন্ড পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।